কোটে আরে কি করবি কোটে ওই বাবুদের বেটা আমি দিগা আরে ওই লেখা পড়া শিখে ওই বাবুদের বেটা আমি দিগা তুই আমার তোকে কি করবি বটে চুরি গুলো আনবো তারপর সুন্দর করে আদর করে কোথায় যাব জানিস আমাদের মানাইছে না রে ছেলে মেয়ে একসঙ্গে পড়তে এলে প্রেম প্রীতি করবে ওই প্রেম প্রীতি করবে শুধু মেয়েরা পড়তে হবে আরে তোদের লেখাপড়া করতে হবে না আমি তোদের পড়াতে পারে আমি বলে দিলাম তোদেরকে পড়াতে পারবো না কেন পারবি না কেন পারবি না মাস্টার তুই না শিখালে কে আমাদের লেখাপড়া শিখাবে বল
আমি কিন্তু বেকার খাটবো না, আরে আমি কিন্তু বেকার বেকার খাটবো না, আমাদের কাছে
কোন দিকে পালাই, কোন দিকে যে পালাই, সোজা রাস্তা, সোজা রাস্তা দিয়ে গেলে যদি সাদা দেখে ফেলে পাচ্ছে বলো মুংরু লাইয়ে লাইয়ে মুংরু সুসলাই আমি নষ্ট হয়ে গেছি, ফেলবো
দেন ইন্সপেক্টর, রঞ্জনকে ছেড়ে দেন ইন্সপেক্টর, রঞ্জন সত্যবান তার মনে ছেড়ে সমস্ত ক্ষতি, আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেবো ইন্সপেক্টর, আপনি ছেড়ে দেন। তাই ওকে আমি পিছিয়ে, তাই ওই রাজকে পিছিয়ে পিছিয়ে সমস্ত রঞ্জনকে মুক্তি না দিলে, রঞ্জনকে মুক্তি না দিলে তোমার বোন বিপ্লব চৌধুরী আপনার এবার যে সারা এলাকায় এবার যে সারা এলাকায় আগুন জ্বলে উঠবে, জ্বলুক বিপ্লব, জানো জলে আগুন, তবু আমি এদের ছাড়বো না, তবু আমি রাস্তায় দেখি আমিও দেখবো দুর্যোধন গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি আমিও দেখবো কেমন করে উদ্ধার, কেমন করে উদ্ধার করতে পারে জানোয়ারটাকে, সেবা সেবা, ইয়েস স্যার, ইয়েস স্যার। এভাবেই নিজে নিজে করবেন না স্যার, আপনি ফিরিয়ে দিয়ে এবারে স্যার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন, দেশবাসীকে রক্ষা করবেন, কোথায় গেল আপনার সেই সব সাপোর্ট, কোথায় গেল কি করে করবো স্যার, এই দেশে আমাদের আমি রাজি, আপনাকে সমস্ত রকমের হেল্প করতে আমি রাজি আছি, থ্যাংক ইউ মিস্টার দত্ত, হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আমি তিন মাসের জন্য এখানে এসেছি, এই তিন মাসের মধ্যে সত্যবান হুঁশিয়ার যার শিশু পুত্র আমার গান্ধী আজ শক্তিহীন হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। কে 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 আপনি? তুমি সেই সত্যরথীর একজন না? অভিহত্যার অভিহত্যার আর এক ঘাতক তুমি, আর এক ঘাতক তুমি। রাজা ভাই বলছো, আমি আমি বালক অভীর, সেই হতভাগ্য পিতা যার চোখের সামনে একমাত্র শিশু পুত্রকে দুর্যোধনের দল নির্মম ভাবে হত্যা করেছে। কিন্তু সত্য আছে, ক্ষমতার গম্ভ ভারী, আজ পর্যন্ত কোন কালে কোন মহাপাপী রিহাই পায়নি, আর ওই শয়তান তাদের কিছু করবেন সাজা পাবে, তা না হলে আমার অভিজ্ঞতা শান্তি পাবে না। কোনদিন
কোনদিন শান্তি পাবে না। আমিও কি একবারও বলেছি আমি তোমায় বিয়ে করবো না, আমি তোমাকে বিয়ে করবো না। করবে তাহলে তুমি আমার বিয়ে করবে? আর আমি তোমার হচ্ছে রাজা, এ যাত্রা মতো বাঁচিয়ে দিলে আবার বিয়ে হবে, ফুলশয্যা হবে। নমস্কার নেতা ভাইরা। হ্যাঁ নমস্কার, নমস্কার নেতা ভাইরা। কে হে তুমি? কে হে তুমি? চিনতে পারলে না? চিনতে পারলে না? না, আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি। আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তোমরা হলে ধান্দাবাজ, তোমরা হলে ধান্দাবাজ, স্বার্থপরের দল, মানুষকে ঠকিয়ে, মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরাতে, নিজেদের পকেট ভরাতে তোমরা ব্যস্ত। কি বললি শালা? কি বললি শালা? পুলিশকে দেখে, পুলিশকে দেখে দণ্ডমে ঠান্ডা করে দেবো, একদম দণ্ডমে তো শালা ঠান্ডা করে দেবো। তোমাদের মতো নেতা নেই,
আর পুলিশ দে আর পুলিশ দে তারা ভয় পায় না তারা ভয় পায় না তাই তো নিজাত তাই তো নিজাত মানুষ আজ বিক্ষুব্ধ আজকে বিক্ষুব্ধ সংগঠন করেছে তারা পুলিশকেই বয়কট করেছে আর পুলিশকেই তারা বয়কট করছে চারিদিকে চারিদিকে এখন পরিবর্তন এখন শুধু পরিবর্তন না পরিবর্তন আর উন্নয়ন আর উন্নয়ন আরে উন্নয়ন এতদিন আমরা ক্ষমতায় থেকে মেরে ধরে খেয়েছি এবার ওরা ক্ষমতায় এলে আরে এবার ওরা ক্ষমতায় এলে ওরাও মেরে ধরে খাবে ওরাও মেরে ধরে খাবে মোট কথা মোট কথা আরে জনগণ যেমন আছে তেমনি থাকবে শুধু সন্ত্রাস শোষণ আর ভাগাভাগি আর হচ্ছে ভাগাভাগি খাওয়া খাই পরিবর্তন খাওয়া খাই পরিবর্তন নাই এটা এক পক্ষের হাত থেকে এটা এক পক্ষের হাত থেকে আর এক পক্ষের হাতে আর এক পক্ষের হাতে চলে যায় জনগণকে সত্যবান জনগণকে জনগণকে এত বোকা ভেব এত বোকা ভেব না নেতা ভাইরা ওরা এখন ভালো চিনতে শিখেছে তোমাদের মতো অন্য নেতাদের তাই জনগণ তোমাদের কবর খুলবে দুদিনকে বাদ আমি এগিয়ে বনিয়ে যাবে আর আজ যদি এমন কাজ করে সত্যবান নেকড়ে পাগলা মানুষদের আরে পাগলা মানুষদের গুলি করে মার আরে গুলি করে মার আজকের জনসভার সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি কৃপাসিন্ধু মন্ডলকে অনুরোধ করছি কোথায় বোমা এ মালার মধ্যে জলদি মিটিং করেন আরে জলদি মিটিং শুরু করেন সিন্ধু বাবু দেখেন বহুত পানি কাটিয়ে গিয়েছে চলেন চলেন আসেন আসেন মনে মনে বেটা তখন থেকে সিন্ধুক সিন্ধুক করে আমাকে সিন্ধুকি বানিয়ে দিল মঞ্চতে উপস্থিত জনগণ এবং আমার মায়েরা ও বাবারা বোনেরা বোনেরা আমি আমি তালিয়া ভাষা
আমার ভাষণের কবিতা পাচ্ছি না। আরে আমার এই ভাষণের কবিতা পাচ্ছি না। আমার এদিকে ভয়ে আমি বলছি আর ও শালা কিনা সেটজি বলছি আজ আমার শরীরটা বেশ ভালো, আজ আমার শরীরটা বেশ ভালো নেই। সিন্ধু বাবু কো এই আপনারা সিন্ধু বাবু কো ভোট দিয়ে দেশ কো বাঁচান, এই দেশ কো বাঁচান। সিন্ধু বাবু এমএলএ বনিয়ে গেলে আপনার সব ভুকে থাকবেন, আপনারা এই সিন্ধু বাবুকে ভোট দিয়ে চন্দ্র করে দিন, এ আমার বিনতি আছে। আরে মশাই রাখুন, আরে মশাই রাখুন, আপনার বিনতি তোমরা স্লোগান চালাও, অন্যের অপরাধে অন্যের অপরাধে অপরাধী সাজিয়ে
তোমার স্মৃতিকে স্বীকার করতে পারি না। কেন করবো? কেন করবো? তুমি তো আমার সুখ, তুমি আমার সুখ সত্য, আশা ভালোবাসাকে, আশা ভালোবাসাকে ফুল করেছো, ফুল করেছো তোমার আমার, তোমার আমার মধ্যে ভাই বোনের যে সম্পর্ক, সেই সম্পর্কে তুমি ছেড়ে দিয়েছো কলঙ্কের কালে। আমি নাকি তোমার তোমার নারীত্বকে খুন করে, খুন করে তোমায় প্রমাণ করে দিয়েছি। এখনো বলো, বলো বলো কি বলো, কে তোমার নারীত্ব করেছে, কে তোমার এই নারীত্বকে খুন করেছে, কে কেড়ে নিয়েছে তোমার সতীত্ব? আমি কে বলো কি বলো? আমি আমি ওই মেয়েটাকে ধর্ষণ করে তোর কাছে আমি তোর কাছে তুলে দিয়েছি। আমি জানতে এসেছি কেন মেয়েটাকে তুই স্ত্রীর মর্যাদা দিচ্ছিস না, সেই মানুষের জীবনে হাসি কান্না দুটোই সমান সমান, কাজে বেশি হাসতে গেলে অন্যের হাসিটাকে উপরে নিতে হয়। আমি তো আছি যৌবন সমস্ত জ্বালানি শীতল, তার যতই শক্তিমান হোক, তবু সে জানোয়ার, আর মানুষ কখনো কোথায় সেই সালামাস্টার, নইলে আমি রঞ্জন সাবধান ছোট লোক। দেখবো আমার হাত থেকে
কাকে তুমি কি করে উদ্ধার করে নিয়ে যাও? উদ্ধার আমি করবো না, জানো আপনি শহীদ না হলে আপনার কাছে আমি সম্মুখীন জানতে পাচ্ছি না। আমি শহীদ হয়ে যান, আমি নিজে ঘটা করে আপনার ওই মৃত্যু দিবস পালন করব। আমি বরং কিছু ওই সমাজ সেবা মূলক কাজ ছেড়ে দিই। সরকার বিভিন্ন এলাকায় পুকুর খনন করার জন্য যে 25 লক্ষ টাকা আপনাকে দিয়েছিল, সেই টাকার কোন কাজ হয়েছে? চৌধুরী উপস্থিত জনগণ, আপনাদের জন্য আশা 25 লক্ষ টাকা ঋণ শোধ করতে আজ আমি কুসুম ডাঙ্গার মুখে ফুটছি একাধিক পুষ্করণে। এবার আমি রোপণ করবো রক্তবীজের চারা। এই সংগ্রামের জবাব থেকে জনগণ ছুটে যেতে পারেন, আর লক্ষ্যে রাখবে না। এই বাগানই হবে একদিন তোমাদের মহাশ্মশানে আমরা জনগণের প্রত্যেকটি জনগণের সামনে তুলে ধরবো, আমি তোমাদের কুকীর্তির কথা তুলে ধরবো, তোমার চোখ এই
স্বাধীন চৌধুরী, তোমার চক্ষুটুকু আমি উপরে নেব। এবার জেলেই উড়াই আমার দেহের রক্ত, উড়াই বাবুজিকে, উড়াই বাবুজিকে চোখ দুটোকে ছুলে নিয়েছে। চুপ কর ছোট লোক, চুপ কর ছোট লোক। স্যার যখন বলেছেন দুই অপরাধ, দুই অপরাধী, দুই অপরাধ করলো অপরাধী আর না করলো অপরাধী। ধীরে ধীরে মাথা তুলে শেষ নিমেষের মধ্যে, নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত আলো, পৃথিবীর সমস্ত আলো আমার সামনে থেকে চলে গেল। আমার সামনে থেকে সব অন্ধকার হয়ে গেল। আমি আমার একমাত্র সঙ্গী, আমার একমাত্র সঙ্গী মুঠো মুঠো অন্ধকার, মুঠো মুঠো অন্ধকার, শুধুই অন্ধকার। কানিস নে মা, তুই তুই কানিস নে মা, আর তুই কানিস নে, তুই কানিস নে। এই যুগে তোর অশ্রু মূল্য, এই যুগে তোর অশ্রু মূল্য কেউ দেবে না রে মা। এটা যে কাপুরুষতার যুগ, এটা যে কাপুরুষতার যুগ, বিশ্বাসঘাতকতার, বিশ্বাসঘাতকতার যুগ। তাই তো কলির মির্জা পড়েরা, তাই তো কলির মির্জা পড়েরা, আর স্বার্থের সীমা, এই সত্যের বিষয়, দেশের বুকে, এই দেশের বুকে শাসনের ওলা চালাচ্ছে, ওই শাসনের নামে অপশাসনের ওলা চালাচ্ছে। ওদের মনে দয়া মায়া, ওদের মনে এতটুকু দয়া মায়া বলে কিছু নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। ভন্ডতি ছোট
Yeah.
সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে, কি হয়েছে, স্বাধীন অন্যায়ের মোকাবিলায়, অন্যায়ের মোকাবিলায় স্বাধীন চৌধুরী, স্বাধীন চৌধুরী আমার হেরে গেছে বিপ্লব। এ কি, এ আপনার কি হয়েছে জেঠামণি, কে আপনার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে, বলুন জেঠামণি, বলুন জেঠামণি, কে আপনার দৃষ্টি কেড়ে নিয়েছে, এ দেশের স্বাধীনতা, এ দেশের স্বাধীনতা, বলি বাবু, বাবু স্বাধীনতা সংগ্রামীদের, ওই স্বাধীনতা সংগ্রামীদের ডেকে ডেকে বলছি, ডেকে ডেকে বলছি, ওগো শহীদ, ওগো শহীদ, তোমরা মৃত্যুর বিনিময়ে, তোমরা তোমাদের মৃত্যুর বিনিময়ে যে স্বাধীনতা, যে স্বাধীনতা মানুষকে দিয়ে গেছো, মানুষকে দিয়ে গেছো, একটিবার তোমরা চেয়ে দেখো, একটিবার তোমরা চেয়ে দেখো, সেই সুন্দর স্বাধীনতা, সেই সুন্দর স্বাধীনতার কি নির্মম, কি নির্মম পরিণতি, জেঠামণি, জেঠামণি, আজ যদি আমি একবার, আজ আজ যদি একবার ক্ষুদিরামকে সামনে পেতাম, ওই ক্ষুদিরামকে সামনে পেতাম, তাহলে তাকে জিজ্ঞাসা করতাম, তাহলে ক্ষুদিরামকে জিজ্ঞাসা করতাম, ক্ষুদিরাম, এই দেশের জন্য, এই দেশের জন্য তুমি হাসি মুখে, তুমি হাসি মুখে মৃত্যু বরণ করে নিয়েছিলে, করে নিয়েছিলে গলায় ফাঁসি, শহীদ হওয়া সৈনিক, এই দেশ, এই দেশ আজ বীর কাপুরুষে, আজ বীর কাপুরুষে ছেয়ে গেছে, প্রতিবাদ করার মতো কেউ নেই, আমার একটাই অনুরোধ, আমার কম্পিত হোক, আমার পুরুত হোক, এদেশের আকাশ, এদেশের আকাশ, এদেশের দিকে দিকে উড়িয়ে, দিকে দিকে উড়িয়ে দাও, সশস্ত্র সশস্ত্র মুক্তি সংগ্রাম, আবার তোমরা চিৎকার, স্বরে চিৎকার করো, বলো বলো, বন্দে বন্দে, আখি মাস্টার মশাই, মাস্টার মশাই, অঞ্জন আখি, আখি, হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই, আজ আমি সব বলতে পারছি, আজ আমি সব বলতে পারছি, এই লম্পট, এই লম্পট আমাকে পার্কে থেকে তুলে এনেছে, আমাকে পার্কে থেকে তুলে এনেছে, আপনার দাদা, আপনার দাদা পুলিশ অফিসারের সামনে, পুলিশ অফিসারের সামনে আমার নারীকে খুন, আমার নারীকে খুন করেছে, আখি আমার দাদা, আমার দাদা, বাধ্য করেছে আমাকে মাস্টার, লম্পট জানোয়ার, তো
অঞ্জন, তোমাদের কাউকে আমি ছাড়বো না। তোমাদের জন্যই অঞ্জনের একমাত্র পরিচয়, সে লম্পট, কিন্তু তুই আমার কাজের প্রতিবাদ করলি না, বললি না তাহলে যতই তুমি কান্নার ভান করে তুই নিজের হাতে খুন কর, তুই নিজের খুন কর এই নোংরা জীবন থেকে, এই নোংরা জীবন থেকে আমাকে মুক্তি দে ভাই, দাদা হে মুক্তি দে, আমি দাদা হে তোর কাছে ভিক্ষা চাইছি, হবি অঞ্জন পৃথিবীতে আজ আমার অধিকার নেই, আমি নিজের হাতে, আমি নিজের হাতে, না দাদা আমি দাদা ওখান তুমি করো না, ওখান তুমি করো না বর্তা, তুমি শুরু করবো খেলা, খেলা ভয়ঙ্কর খেলা, রঞ্জন বাবু, রঞ্জন বাবু ওই সমস্ত আসল ভোটার বাবু, রঞ্জন বাবু ওই সমস্ত আসল ভোটার বাক্সগুলোকে গঙ্গা জলে ফেলে দিয়ে এই সকল বাক্সগুলোকে এইভাবে ভোট বাক্স করলে হয়তো আপনি হয়তো কোনোদিনই স্বাধীন চৌধুরীকে হারানো সম্ভব হতো না, হারানো সম্ভব হতো না। আপনাদের মূল্যবান ভোটের বাক্স চুরি হয়ে গেল।
একই একই লিলি একই একই খুন খুন বিপ্লব রাস্কেল রাস্কেল মারামারি বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্যার আমি সম্পূর্ণ মৃত আমি সম্পূর্ণ মৃত হ্যাঁ হ্যাঁ আপনার নির্দোষতার প্রমাণ আপনার এই নির্দোষতার প্রমাণ এই যে আপনার চোখের সামনে এই যে আপনার চোখের সামনে কিছুক্ষণ আগে আপনি নিজের হাতে ওনাকে খুন করেছেন বোঝা দরকার আমি ভোটে জিতে মন্ত্রী হয়ে এইসব সমাজসেবা গুলো কাজ করে বেড়াবো আমি তা পালন করবো না দুর্যোধন গাঙ্গুলি না 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 দুর্যোধন গাঙ্গুলি না রাজনীতির জুয়া খেলতে দেবো না রাজনীতির জুয়া খেলতে দেবো উপস্থিত জনগণ উপস্থিত জনগণ মন্ত্রীর মুখোশ পড়া ওই মন্ত্রীর মুখোশ পড়া এই ক্রিমিনালে সমস্ত দুষ্কর্মের সাক্ষী আমি কুণাল দত্ত বলছি আমি কুণাল দত্ত বলছি এই দুর্যোধন গাঙ্গুলি আপনাদের সমস্ত ভোট চুরি করেছি আমি আমি ইলেকশনে জিতেছি আমি চুরি করে এনাকে ইলেকশনে জিতেছি না আপনাদের সামনে আমি ঠিক নিশ্চয়ই তদন্ত করবো এই শাস্তির ব্যবস্থা হবে এর একটা নিশ্চয়ই ব্যবস্থা হবে না দুর্যোধন গাঙ্গুলি মাননীয় মন্ত্রীকে জনগণ আপনাদের নতুন মন্ত্রী আপনাদের নতুন মন্ত্রী বিগত দিনের দেশ সেবার
স্বাধীন চৌধুরী, তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি উন্মাদ হয়ে গেছো। প্রিয় জনগণ, প্রিয় জনগণ, আপনারা ওর কথায় বিশ্বাস, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। জনগণ, 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 আপনাদের এই মন্ত্রী, আপনাদের এই মন্ত্রী আমার ভাইজি, আমার ভাইজি আকিকে বলাৎকার করেছে, এই মিশন আমার শক্তি রুদ্ধ করে দিয়েছে, নৃশংসভাবে খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে। রিপোর্টার, রিপোর্টার সত্যবান রায়ের একমাত্র পুত্রকে, অভিকে, অভিকে ভোটের আগে, আর ভোটের আগে রাত্রে, ভোটের আগে রাত্রে নিজের ভাই, নিজের ভাইকেও পর্যন্ত রেহাই দেয় নেই শয়তানটা, তাকে খুন করেছে, তাকেও সত্য খুন করেছে, আর ভোট চুরি করে, আর ভোট চুরি করে আজ হয়েছে মন্ত্রী, আজ ব্যালট বক্স উল্টো পাল্টা করে হয়েছেন উনি মন্ত্রী। তাই আমি প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী, তাই আমি প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী হয়ে এই মন্ত্রীকে, এই মন্ত্রীকে জনগণের হাতে, জনগণের হাতে আমি তুলে দিলাম। জনগণ করবে এই মন্ত্রীর বিচার। অপরাধীর সাজা, অপরাধীর সাজা আপনাদের চোখের সামনে এই জনগণ দেখলেন, বাপ প্রতিদিন বাপকে রেহাই দেয়। জাতীয় পতাকা হাতে আঁকি করে আঁকি 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 আমি যাবো তো জানো।